হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরকার ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। থাম্বনেল থেকে বুঝতেই পারছো আজকে যাচ্ছি তারাপীঠ। তো এখন বাজছে রাত্রি 3টে, এখন স্নান করব। তো বেশি কথা না বাড়িয়ে চলো, স্নান করে রেডি হয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার সঙ্গে আর কে কে যাচ্ছে। চলে চলো দেখতে থাকো। এই যে রেডি হয়ে আমরা এখন চলে এসেছি, তবে চারিদিক দেখো অন্ধকার, কারণ এখন বাজে 5টা, চারদিক তো অন্ধকার হবে। ধীরে ধীরে রাতের অন্ধকারকে সরিয়ে আলোর দেখা মিললেও কুয়াশা কিন্তু ততটাই গাঢ় ছিল, চারিদিক কিছুই কিন্তু সেভাবে দেখা যাচ্ছিল না। তবে শীতের ভোর হওয়ায় রাস্তাঘাট ছিল জনশূন্য, খুব একটা গাড়ি ঘোড়াও চলছিল না, তাই খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম তারাপীঠে। আমরা বেরিয়েছিলাম ভোর 5টায়, পৌঁছলাম 6:30। আজকের জার্নিতে আমার সঙ্গে ছিল বর্ণালী, ওর দাদা, ওর মা, আর ছিল মামনি, বাবা আর সুমন। গাড়ি থেকে নেমে আমরা মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে চলতে শুরু করলাম। প্রথমে গিয়ে দেখলাম কোনো দোকানপাটি খোলা ছিল না, আসলে এত সকালে কোনো দোকানই খুলেছিল না, তবে ফুলের দোকান এবং ভোগের দোকানগুলোই শুধুমাত্র খোলা ছিল। ধীরে ধীরে আমরা মন্দিরের কাছে গিয়ে একটা দোকানে ফুল আর সেখানে কিছু ভোগ নিলাম। তবে এখানে পুজো দিতে আসলে পান্ডা ধরতেই হবে, নচেত এখানে পুজো দেওয়া কিন্তু মুশকিল। তাই মন্দিরের কাছের একটা দোকানে আমরা ঢুকে গেলাম আর সেখান থেকেই ফুল আর কিছু ভোগ কিনে নিলাম। মন্দিরে ঢোকার পর দেখো কত বড় লাইন, এত বড় একটা লাইনের পেছনে আমাদেরকে দাঁড়াতে হয়েছিল। তবে যারা তোমরা লাইন দিতে চাও না তাদের জন্য VIP পাস আছে, 300 টাকা, 500 টাকা ও 1000 টাকায়। তবে সেখানেও কিন্তু টুকটাক একটু ভিড় হয় আর লাইনও দিতে হয়। তবে লাইনে দাঁড়িয়ে থাকতে একটুও খারাপ লাগছিল না। লাইন দিয়ে মন্দিরে ঢোকার আগে পর্যন্ত অনেক কিছু দেখলাম। এখন যে পুষ্করিণীটা দেখতে পাচ্ছ, এর নাম নাকি জীবিত কুণ্ড। শোনা যায় কোনো এক রাজা সাধক বামাক্ষ্যাপার নির্দেশে তার মৃত সন্তানকে এই জীবিত কুণ্ড থেকে জীবন্ত করে তুলেছিল। এছাড়াও মন্দিরের দেওয়ালগুলোতে দেওয়া ছিল মা তারার বিভিন্ন রূপ আর তাদের সম্পর্কের কিছু কথা, যেগুলো পড়তে পড়তে কখন যে মন্দিরের কাছে পৌঁছে গেলাম জানতেই পারলাম না। তাছাড়াও এত মানুষের জনকোলাহল আর উত্তেজনা মা তারাকে দেখার ইচ্ছেটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছিল। দেখতে দেখতে আমরা মূল মন্দিরের কাছে পৌঁছে গেলাম। আমরা যখন লাইন দিয়েছিলাম তখন বাজে 6:45। দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষা করার পর ঠিক 6:50 সময় আমরা মূল মন্দিরে প্রবেশ করতে পারি। তবে মূল মন্দিরে ক্যামেরা বা ফোন কোনো কিছুই অ্যালাউ নেই, তবুও আমি তোমাদের জন্য যেটুকু পেরেছি সেটুকু ভিডিও করার চেষ্টা করেছি। তিন ঘন্টা অপেক্ষা করার পর মন্দিরে যখন আমরা ঢুকলাম তখন মাত্র 30 সেকেন্ডের মধ্যে পান্ডারা আমাদেরকে ঠেলে বার করে দিল। এখানে এলে তোমরা এভাবেই পুজো দিতে পারবে, দাঁড়িয়ে মন্দিরে ঠাকুরকে প্রণামও করতে পারবে না, পান্ডারা তোমাকে ঠেলে বের করেই দেবে।
মূল মন্দিরে পুজো দিয়ে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম মন্দির সংলগ্ন নাট মন্দির ও তার আশেপাশে ছোট ছোট মন্দিরগুলো দেখার উদ্দেশ্যে। তারাপীঠের মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান দেখার পর এখন চলে এলাম আমরা তারাপীঠের মার্কেট ঘুরতে। এখানে তারা মায়ের ছবি থেকে শুরু করে মায়ের বিভিন্ন ধরনের চরণ বিভিন্ন দামের ছিল। এছাড়াও ছিল বিভিন্ন আসবাবপত্র, তামা পেতলের জিনিস, তাছাড়া ছোটদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ছবি, অনেক কিছুই ছিল। তোমরা যেমন ইচ্ছে যা খুশি এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। মার্কেট ঘুরে আস্তে আস্তে আমাদের প্রায় 12টা বেজে গিয়েছিল, তাই দুপুরের লাঞ্চটা আমরা এখানেই করে নিলাম। এখানে জনপ্রতি 80 টাকা করে পড়েছিল নিরামিষ থালি। তোমরা চাইলে মাছও খেতে পারো। রুই মাছ ছিল 50 টাকা আর কাতলা মাছ ছিল 60 টাকা। তো এখন আমরা তারাপীঠে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে ঘোরা কমপ্লিট। তো এখনই গাড়ি আসবে আমাদের। তো যদি নলহাটেশ্বরীর দিকে যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো গাড়ির যে ড্রাইভার দাদা তার সাথে আগে কথা বলি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী হচ্ছে। চলো তাহলে দেখ। তারাপীঠ থেকে বেরিয়ে এখন আমরা চলেছি নলহাটেশ্বরীর উদ্দেশ্যে। এটিও একটি সতীপীঠ, 51টি সতীপীঠের মধ্যে এটিও একটি অন্যতম। তো তোমাদের সাথে শেয়ার করলাম নলহাটেশ্বরী মন্দির।
তো এবার বাড়ি ফেরার পালা, আর কিছু দেখবো না, এবার সোজা এখান থেকে বাড়ি যাব। তো চলো বাড়ি ফিরে এবার দেখা হচ্ছে আবার। এখন বাজছে 3:10 মতো, এইমাত্র বাড়ি ঢুকলাম। আশা করছি তোমাদের তারাপীঠ ও নলহাটেশ্বরী ব্লগটা খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।